এই অনুষ্ঠানটা ছিল সাদ্দাম হোসেনকে প্রধানমন্ত্রী না বানিয়ে সাধারণ শিক্ষার্থীরা যারা তারা করছে, এবং সাদ্দাম হোসেন তার সাদ্দাম হোসেন সহ তার ছাত্রলীগ তাদের প্রথাগত যে চিন্তাধারা, ওই চিন্তাধারা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের যে পরিচয়ক তারা, সেই তাদের অতীত ঐতিহ্য রক্ষা করে তারা সেই হামলাটা করছে। ছাত্রলীগের মানে আমি হামলা ছিল বেশ কয়েক মানে তুষার নামে একটা ছাত্র ছিল আইয়ারের পরে থার্ড ইয়ার, তুষার ছিল আইয়ার থার্ড ইয়ার, আর ওইখানে দুই আড়াইশো ছেলে পেলে ছিল, তারা টিএসসি এর যে রেলিংটা আছে সেদিক থেকে যে টিএসসি মেন গেট দিয়ে ঢুকে ওই রেলিংয়ের পাশে একদম স্টেজ করে চলে গেছে, সবাই একসাথে স্টেজে লাফাই উঠে আগুন আগুন করে চিৎকার করে তারপর সবাই একসাথে হামলা শুরু করছে। আমরা শুনছি যে ছাত্রলীগের জহুরুল হক হল এবং জসীমউদ্দিন হল শাখার ছাত্রলীগের যারা কর্মী তারা সেখানে ছিল, এবং মানে তারা নারীরা যেহেতু সামনের সাইডে ছিল তারা ফার্স্টেই নারীদের কোমরে অ্যাটাক করছে, সেই নারী স্পটে আহত হয়েছে। ছাত্র অধিকার পরিষদের একজন সে ভিডিও করছিল ধুনা নাম তাকে সেখানে লাঞ্ছিত করা হয়েছে, এবং হলো গিয়ে আরও অনেকে মানে তারা সেখানে আহত হয়েছে। আহত সংখ্যাটা বলবে মেয়েদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? দুইজনের মাথা ফাটছে আমরা। ফিলোসফি ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সাদিয়া ইসলাম মুনা এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া তাসলিম রায়া, এই দুজনের মাথা ফেটে গিয়েছে, তারা দুজন ঢাকা মেডিকেলে আছে। এবং এই যে আমরা যেটা দেখেছি যে জসীমউদ্দিন হল এবং জহু হল এই দুই হলের ছাত্রলীগ, এবং তারা উভয়ই ছাত্রাম ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী তারা হামলা করেছে। এবং সাদ্দাম হোসেন এই প্রোগ্রাম নিয়ে সরকার আগে থেকে আজকে দুপুরে আমাদের ব্যানার নামিয়ে দেওয়া হয়েছে, আমাদের যে প্রি প্ল্যান মাইক ছিল সেই মাইকটাকে হুমকি দেওয়া হয়েছে, আমরা সেই মাইক পাইনি, আমরা সাউন্ড সিস্টেম পাইনি, এবং অবশেষে নগ্নভাবে সাদ্দাম হোসেনের অনুসারীরা এখানে হামলা করেছে। এই দায়ের এই হামলার সম্পূর্ণ দায় সাদ্দাম হোসেনের, এবং সাদ্দাম হোসেন ক্যাম্পাস এরকম করে সবসময় আলোচনা করে বেড়ায়, সাদ্দাম হোসেনের বিচার চাই। অনেক বক্তার কাছে আমরা বলতে চাই সাদ্দাম হোসেনকে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে যে দণ্ডবিধি আছে তার সামনে মুখোমুখি করা হোক। পরার পরে এরপরে তারা সরাসরি মঞ্চে অ্যাটাক করছে, পরার পরে মানে ওখানকার যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী তাদেরকে তারা লাঞ্ছিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। মানে তাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল টিএসসি যে সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় নাওয়ালি প্রোগ্রামের যে নারী শিক্ষার্থী আছে তাদের, তারাই তাদের আমার টার্গেটের প্রধান লক্ষ্য, এবং তারা ওই ওখানকার যে ওখানে যারা ধ্বংসের উপর যাচ্ছিল তাদের প্রত্যেককে তারা মারপিট করছে, মারধর করছে এবং পুরো মঞ্চকে গুঁড়িয়ে দিয়েছে, এবং ওখানে যে চেয়ার ছিল ওখানে যে চেয়ার ছিল সে চেয়ার টেয়ার এগুলো সব তারা ধ্বংস করছে।